নয়তে দিয়ে আজ বিজয়া দশমী। দিনে সূর্য নিভতে নিভতে ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন মা দুর্গা। আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল দুর্গাপুজোর। আগে তিনদিন বৃষ্টিবাদলা মণ্ডপে যেতে পারছিল, মহানবমীর আবহাওয়া ছিল অনেকটাই স্বাভাবিক, ভক্তরা অঞ্জলি দিয়েছেন, ভোগ দিয়েছেন। আনন্দ উৎসবের মধ্যে নবমী পুজো এবং সন্ধ্যা আরতি শেষে বিদায় শুরু বাজতে শুরু করে। পঞ্জিকা অনুযায়ী ভোর 5:17 থেকে সকাল 7টার মধ্যে দুর্গা দেবীর মহানবমীর কল্পভ্রম এবং বিহিত পুজো হয়েছে। কড়া সতর্কতার কারণে স্বাস্থ্য বিভাগ কল্যাণ মন্ত্রকের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এবছর বড় আকারে পুজো হয়নি, অনেকেই অঞ্জলি দিয়েছেন বাড়িতে বসেই। তবে নবমী পুজোতে সব অনুষ্ঠানই করা হয়েছে। নবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে পান করে দেখে নেওয়ার ক্ষণ। দিন অগ্নিকে প্রতীক করে সব দেব দেবীকে আহুতি দেওয়া হয়। অগ্নিসব দেবতা যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। আর নবমী পুজোর পরে শুরু হয় দশমী পুজো। এরপরে চোখের জলে মাকে বিদায়ের পালা। এবছর 176 পড়েছে মল্লিক বাড়ির পুজো। এদিন মল্লিক বাড়ির বিসর্জন দেখা গেল সেই বনে দিয়ানার ছোঁয়া। প্রাচীন রীতি মেনে পরিবারের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মাকে বিসর্জন দেওয়া হলো। এদিন প্রতীক্ষা আরো 1 বছরের। আবার এসময় আগামী বছর কত তাড়াতাড়ি মা আসবে ওই ক্যালেন্ডারটা গুনতে থাকি।
তখন মনে হয় আত্মীয় স্বজন পরিজন ভাই বোন পাড়া প্রতিবেশী প্রত্যেককে নিয়ে একটা মুহূর্ত কাটাতে চাই, এই নদিনটা এইভাবে কাটাতে চাই। এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আর মায়ের কাছে আশীর্বাদ করি যে মা তুমি অসুরবধ করেছিলে, তুমি এই কোভিড-19 যে মহিষাসুর এসছে এই মহিষাসুরকে তুমি বধ করো। তুমি যখন যাচ্ছ আমার দৃঢ় বিশ্বাস ভারতবর্ষ তথা পৃথিবীর মুখ থেকে বাংলার মুখ থেকে এই কোভিড-19 অসুর তুমি নিয়ে যাবে। তুমি মহামায়া মহাশক্তি, আর তোমরা ভালো থাকো, তোমরা মিডিয়া, তোমরা এত জায়গায় ঘুরছো, তোমরা ভালো থাকো। বড় হচ্ছে।